তানোর এবং গোদাগাড়ি উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক আসন শেষ মুহূর্তে হাইকোর্ট থেকে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী প্রার্থিতা ফিরে পাওয়ায় বদলে গেছে ভোটের সব সমীকরণ। বর্তমান সংসদ সদস্যের সঙ্গে আলোচনায় এতদিন ছিলেন নায়িকা মাহি। নির্বাচনের মাঠে রব্বানী ফিরে আসায় আলোচনায় যোগ হয়েছে নতুন মাত্রা। স্থানীয়রা বলছেন নৌকার মাঝিকে ট্রাকের পাশাপাশি মোকাবিলা করতে হবে নৌকা না পাওয়া কাঁচিকেও। এমন নেতা চাই যেন সেই নেতাকে আমরা ভাই বলে সম্বোধন করতে পারি, স্যার নয়। ভোটারদের আশা জনপ্রতিনিধি হবেন তাদের ভাই বা ভালোবাসার মানুষ, সাধারণ জনগণের উন্নয়নের, ভাগ্যের পরিবর্তন উন্নয়নে কাজ করবে, এরকম আমরা একটা প্রার্থী চাই। সেরকম আশার বাণী শুনিয়ে তানোর গোদাগাড়ির মেঠোপথে ঘুরে সেই বার্তা দিচ্ছেন রূপালী পর্দার মাহি, দিচ্ছেন পরিবর্তনের বার্তাও। তাদের হাত ধরছি যে একটু ভোটটা দিয়েন, তারা কিন্তু ভীষণ খুশি, কারণ আমার এলাকার মানুষ খুবই সহজ সরল। এই মানুষগুলো আসলে একটা ভালোবাসা পাওয়ার মতন মানুষ দরকার তাদের। তাদের আসলে ওই মানে আমাকে তারা খুব সুন্দর করেই অ্যাকসেপ্ট করছে। গোলাম রব্বানী দীর্ঘদিন ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয়রা তাকে চেনেন তৃণমূলের নেতা হিসেবে। এলাকায় এমপি ফারুক চৌধুরী বিরোধী বলে পরিচিত তিনি। নৌকা না পেয়ে মাঠে নামেন কাঁচি প্রতীক নিয়ে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় নতুন করে আলোচনায় তিনি। ইনশাল্লাহ আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং ভোটের কাস্ট 74% চলে যাবে ইনশাল্লাহ। তানোরে গোদাগাড়ির মাটি ও মানুষ রাব্বানীকে চাই। আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী বলছেন উন্নয়নের ধারাবাহিকতার জন্য সবাই নৌকাকেই বেছে নেবেন। নৌকার বিজয় মানে এদেশের দুস্থ মানুষের বিজয়। আপনারা ভোটের বাক্স যত নৌকা প্রতীক দিয়ে ভর্তি করে দিবেন, আমি ফারুক চৌধুরী আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি যত ভোট দিবেন তত আমার শক্তি হবে। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী ফারুক চৌধুরী সহ প্রার্থী 9 জন, 2 জন স্বতন্ত্র, অন্য 6 জন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়ছেন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।